বিজয়নগর রাজ্যের রাজা বীরপ্রতাপ সিংহ তার একমাত্র মেয়ে মালাকে নিয়ে থাকত। মালার জন্মের সময় তার মা মারা গিয়েছিল, তাই ছোট্ট মালার দেখাশোনার জন্য রাজা বীরপ্রতাপ সিংহ আরতি নামের এক মহিলাকে বিয়ে করে নিয়ে আসে। মালা, এই মালা, কোথায় গেলি তুই? তাড়াতাড়ি এদিকে আয় তো। মেয়েটা যে সারাদিন কোথায় থাকে, কি করে, কে জানে। এই তো মা, আমি এসে গেছি। আর তুমি কেন আমাকে এভাবে ডাকছো মা? তোমার কি কিছু লাগবে বলো মা, তাড়াতাড়ি বলো, আমার আবার একটু কাজ আছে। কি, তুই আমাকে এখন তোর কাজ দেখাচ্ছিস? তোর এত বড় সাহস! শোন, আমার কাছে কিন্তু তোর সাহস চলবে না, বলে দিলাম। আমি তোকে যা বলবো তুই তাই করবি। যা, এখন আমার জন্য এক গ্লাস গরম জল নিয়ে আয়। কেন মা, রাজ্যে কি আর কোনো দাসী নেই নাকি যে তুমি আমাকে জল আনতে বলছো? আচ্ছা মা, বাবা যুদ্ধে যাওয়ার পর থেকে তুমি আমার সাথে কেমন জানি করছো। কেন মা, আমি কি তোমার মেয়ে নই? কি রে মালা, তুই কি এখন আমার সাথে তর্ক করবি নাকি? তোকে যা করতে বলেছি তুই তাই করবি। আর শোন, আমি তোর কোনো নিজের মা নই যে তোকে নিজের মেয়ের মতো করে দেখব। আমি তোর সৎ মা। তুমি আমার নিজের মা নও? তুমি আমার সৎ মা? না মা, না, তুমি আমার মা। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। এরপর আরতি মালাকে সব কথা খুলে বলে যে তাকে কেন বিয়ে করা হয়েছিল। আরতির মুখে এসব কথা শুনে মালা অনেক কষ্ট পায় আর তাড়াতাড়ি গরম জল এনে আরতিকে দেয়। শোন মালা, এখন তুই এই রাজ্যের রাজকুমারী বলে আমার সাথে কোনো অহংকার করবি না। তুই তো জানিস আমি হলাম এই রাজ্যের রানী। কথাটা কান খুলে শুনে রাখিস, এখন যা এখান থেকে। এসব কথা শুনে মালা মন খারাপ করে বাইরে চলে যায়। এটা এটা মা আমাকে কি কথা শোনালো? আমার মা তাহলে মারা গেছে? আর এত বড় কথাটা বাবা আগে আমাকে একবারও বলেনি। এজন্যই তো বলি, মা আমার সাথে কেন দাসীদের মতো আচরণ করে? একবারও মনে করে না যে আমি এই বিজয়নগর রাজ্যের রাজকুমারী। যাই হোক, তবুও সে তো আমার মা। আর এইভাবেই সৎ মায়ের অত্যাচার সহ্য করে মালার দিন কাটতে থাকে। একদিন হঠাৎ রাজপ্রাসাদে খবর আসে রাজা যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। এই মুখ পড়ি সর্বনাশী মেয়ে, এক্ষুনি বেরিয়ে যা বলছি, আমার রাজপ্রাসাদ থেকে এক্ষুনি বেরিয়ে যা। আজ তোর জন্যই আমার কপালটা পুড়ল। জন্মের সময় মাকে খেয়েছিস, আজ আমার স্বামীকে খেলি। আর এখন তুই মনে মনে কি ভাবছিস আমি বুঝি না। তুই ভাবছিস এখন তোর বাবা নেই বলে তুই রাজত্ব করবি? কোনোদিনও না। তুই এক্ষুনি এই প্রাসাদ থেকে চলে যা। মা, এসব তুমি কি বলছো? বাবা মারা গেছে, তা আমার কি দোষ? আর এর জন্য তুমি আমাকে এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেবে? না মা, না, আমাকে তুমি তাড়িয়ে দিও না, আমি কোথাও যাব না। এরপর মালা আরতির অনেক হাতে পায়ে ধরলেও আরতি মালার কোনো কথা না শুনেই দূর দূর করে তাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেয়। সব কিছু হারিয়ে মালা কাঁদতে কাঁদতে নদীর পাড়ে চলে যায়। অন্যদিকে কারিশ্মা নামে একটা পরী পৃথিবী ভ্রমণ করছিল, আর হঠাৎই সে মালাকে কাঁদতে দেখে সেখানে আসে। এ কি, কে তুমি? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একটা পরী। তা পরী, তুমি কেন আমার এখানে এসেছো? তোমার কি কোনো সাহায্য লাগবে? না না পুচকি, আমার কোনো সাহায্য লাগবে না। আর আমি হলাম কারিশ্মা পরী, আজ এই পৃথিবীতে ভ্রমণ করতে এসেছি। আচ্ছা এখন বলো তো, তোমার কি হয়েছে? তুমি কেনই বা এখানে বসে এভাবে কাঁদছো? এরপর মালা তার সব কষ্টের কথা কারিশ্মা পরীকে খুলে বলে। মালার এমন কষ্টের কথা শুনে পরীর অনেক মায়া হয়। তুমি কোনো চিন্তা করো না রাজকুমারী মালা, আজ থেকে তোমার আর কোনো কষ্ট থাকবে না, তুমি বরং এখন আমার সাথে চলো। ও পরী, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখন আবার তোমার সাথে কোথায় যাব বলো তো?
যেহেতু এই পৃথিবীতে তোমার কোনো থাকার জায়গা নেই, সেহেতু তুমি এখন থেকে আমার সাথে আমার পরিরাজ্যেই থাকবে। আর আমার পরিরাজ্যে তোমার কোনো কিছুর অভাব থাকবে না। তাই বলছি, তুমি কি যাবে আমার সাথে আমার পরিরাজ্যে? তুমি সত্যি বলছো পরি? আমাকে তুমি তোমার পরিরাজ্যে নিয়ে যাবে? তবে চলো পরি, আমি যার এসব কষ্টের মাঝে থাকতে পারছি না। এরপর কারিশ্মা পরি মালাকে সাথে নিয়ে তার পরিরাজ্যে উড়ে যেতে থাকে, আর উঠতে উঠতে পরিরাজ্যে পৌঁছে যায়। পরিরাজ্য দেখে তো মালা খুশিতে নাচতে শুরু করে দেয়। কারিশ্মা পরি, তোমাদের পরিরাজ্য তো অনেক সুন্দর, কত সোনা গয়না, কত জিনিস। তবে পরি, আমি তোমাদের এসব কিচ্ছুই চাই না, আমি শুধু তোমাদের সাথে হাসি খুশিতেই পরিরাজ্যে থাকতে চাই। রাজকুমারী, তুমি সত্যি অনেক ভালো মেয়ে, অন্য কেউ হলে এত সব দেখে সেগুলোর লোভে পড়ে যেত। আর তুমি কিনা এসব কিছুই চাইছো না? তবে তুমি কোনো চিন্তা করো না, তুমি এখন থেকে আমার সাথেই থাকবে, কেমন? এরপর থেকে মালা পরিরাজ্যে থাকতে শুরু করে, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন পরি মালাকে নিয়ে আবারও পৃথিবী ভ্রমণ করতে আসে। নিজের দেশে এসে তো মালা খুশি হয়ে পরির সাথেই উঠছিল, আর হঠাৎ করেই মালা তার মায়ের চিৎকার শুনতে পায়। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, এই শয়তান ডাইনি আমাকে মেরেই ফেলবে। এরপর পরি আর মালা চিৎকার শুনে নদীর পাড়ে যায়, আর মালা দেখে এক শয়তান ডাইনি তার মাকে বেঁধে রেখেছে। আজ তোকে আমি মেরেই ফেলবো, আর তোকে মেরে ওই রাজপ্রাসাদে আমি রাজত্ব করব। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, তুই আজ আমার হাতে মরবি। শয়তান ডাইনি, তুই কিছুতেই আমার মাকে মারতে পারবি না, আমি তোকে কোনোদিনও এই রাজ্যে রাজত্ব করতে দেব না। এরপর পরি জাদু করে একটা তলোয়ার এনে মালাকে দেয়, আর মালা ওই ধারালো তলোয়ার দিয়ে ডাইনিকে আঘাত করতেই ডাইনি মারা যায়। মারে, তুই আমাকে মাফ করে দে, আজ তুই পরের মেয়ে হয়েও আমাকে বাঁচালি, তুই না থাকলে আজ ওই ডাইনি আমাকে মেরেই ফেলতো। মা, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা করে দে, রাজপ্রাসাদে ফিরে চল, ওই রাজপ্রাসাদ যে তোর। না মা, আমি এখানে থাকতে পারবো না, আমি যে এখন পরিরাজ্যে থাকি ওটাই যে এখন আমার বাস। আচ্ছা মা, তুমি সাবধানে থেকো, চলি তাহলে। এরপর মালা কারিশ্মা পরির সাথেই আবার পরিরাজ্যে চলে যায়, আর ওখানেই পরিদের সাথে সুখেই দিন কাটাতে থাকে। একদিন আগের কথা, অভয়নগর রাজ্যের রাজা বীর প্রতাপ সিংহ তার রানী সুনিতা ও রাজকন্যা মিতুকে নিয়ে সুখেই বসবাস করছিল। বীর প্রতাপ সিংহ অনেক ভালো শাসক ছিলেন, তিনি তার রাজ্যের শাসন ও স্ত্রী সন্তানকে নিয়ে অনেক হাসি খুশিতে তার দিন কাটাচ্ছিল। মা, বাবা, আমার রাজ্যের ভিতর থাকতে একদম ভালো লাগছে না, আমি বরং এখন একটু নদীর পাড় থেকে ঘুরে আসি, কেমন? ঠিক আছে মা, তোর যখন রাজ্যে থাকতে এখন ভালো লাগছে না, তাহলে তুই বরং একটু ঘুরে আয়। তবে মা, বেশি দেরি করিস না, কেমন, তাড়াতাড়ি ফিরে আসবি। মায়ের এমন কথা শুনে মিতু অনেক খুশি হয়, আর খুশি মনে নদীর ধারে চলে যায়, আর নদীর আশেপাশে নদীর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে থাকে। কিন্তু হঠাৎ সে নদীর মাঝে একটা সুন্দর নীল হাঁস দেখতে পায়। এমা, কি সুন্দর একটা নীল হাঁস নদীর উপর ভেসে বেড়াচ্ছে, ইস, আমি যদি অমন করে ভেসে বেড়াতে পারতাম। মিতু যখন এসব কথা বলছিল তখন ওই নীল হাঁসটা ভাসতে ভাসতে মিতু একেবারে কাছে চলে আসে। এই যে রাজকন্যা, তুমি মনে হয় নদীর ধারে ঘুরতে এসেছো, তাই না? এ কি নীল হাঁস, তুমি তো দেখছি কথাও বলতে পারো, কিন্তু আমি তো আগে কখনো শুনিনি যে হাঁসিরা কথা বলতে পারে। সেসব তোমাকে জানতে হবে না রাজকন্যা, তুমি তো ঘুরতে অনেক ভালোবাসো, তুমি বরং এখন আমার পিঠে চড়ে বসো,
আমি তোমাকে সারা নদী ঘুরে বেরিয়ে আনছি। তুমি সত্যি বলছো নীলহাস? তুমি তোমার পিঠে বসিয়ে আমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে? ইস, তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। এরপর মৃতু খুশি মনে ওই নীলহাসের পিঠে বসে, আর নীলহাস মৃতুকে নিয়ে নদীতে ঘুরতে ঘুরতে কোথায় জানি চলে যায়। এদিকে আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়, আর মেয়ের এখন বাড়ি না ফেরায় রাজা অনেক চিন্তিত হয়ে পড়ে। রানী, তখন যে আমাদের মেয়ে আমাদের বলে নদীর পারে ঘুরতে গেল, কিন্তু এখনো রাজ্যে ফিরে আসছে না কেন? মহারাজ, সেটা তো আমিও বুঝতে পারছি না যে ও কেন এখনো বাড়ি ফিরছে না। ও তো এর আগে আমাদের বলে কোথায় কোথায় ঘুরতে চলে গেছে, আবার তাড়াতাড়ি বাড়িও ফিরে এসেছে, কিন্তু আজ যে এত দেরি করছে কেন? রানী, আমার মনে হয় আমার মেয়ের কোনো বিপদ হয়েছে, না হলে তো এমনটা হওয়ার কথা না। কিন্তু রানী, আমার রাজ্যে কার এত বড় সাহস যে আমার মেয়ের কোনো ক্ষতি করবে? এসব আপনি কি বলছেন মহারাজ? আমার মেয়ের বিপদ কেন হতে যাবে? হে ভগবান, আমার কি সর্বনাশ হয়ে গেল? আমার মেয়ে হুট করে কোথায় চলে গেল? তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও ভগবান, ওকে ছাড়া যে আমি আর বাঁচতে পারবো না। মহারাজ, আপনি যে করে হোক আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। হয়েছে হয়েছে রানী, তুমি এভাবে আর কেঁদো না। তুমি এভাবে কাঁদলে যে আমিও নিজেকে সামলাতে পারবো না, কারণ আমার মেয়েকে যে আমি অনেক ভালোবাসি, আর আমি এক্ষুনি রাজ্যের আশেপাশে খবর পাঠানোর ব্যবস্থা করছি। এরপর রাজা রাজ্যের আশেপাশে খবর পাঠায়, আর তারাও রাজকন্যাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর রাজা হতাশ হয়ে ভাবতে থাকে, না, আমি তো আমার মেয়েকে খোঁজার জন্য কত চেষ্টা করলাম, কিন্তু আমার মেয়েকে তো কোথাও পাওয়া গেল না। এদিকে রানী তো চিন্তায় চিন্তায় মরতে বসেছে প্রায়, এখন যে কি করি? না, আমি বরং এখন ভৈরবী মায়ের কাছে যাই, ভৈরবী মা যদি কোনো খোঁজ দিতে পারে। এসব ভেবে রাজা অনেক চিন্তিত হয়ে ভৈরবী মায়ের কাছে আসে, আর ভৈরবী মাকে তার মেয়ে নিখোঁজ হওয়ার ব্যাপারে সব কথা খুলে বলে। সব শুনে ভৈরবী মা বলে, অস্থির হোস না বাছা, আর আমি ধ্যান করে দেখছি যে তোর মেয়ে হঠাৎ করে কোথায় চলে গেছে, আর এখনো কোন অবস্থায় আছে। এ কথা বলে ভৈরবী মা তার ধ্যান শুরু করে দেয়, আর কিছুক্ষণ পর ধ্যান শেষ করে বলে, আসলে বাছা, তোর মেয়েকে তো এক রাক্ষস ছলনার আশ্রয় নিয়ে ওর সাথে ধরে নিয়ে গেছে। আসলে তোর মেয়ে যখন নদীর ধারে ঘুরছিল, তখন ও একটা নীলহাস দেখতে পেয়েছিল, আর ওই নীলহাস আসলে কোনো হাঁস ছিল না, ওটা ছিল একটা রাক্ষস। ও তোর মেয়েকে পিঠে চড়িয়ে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ওর গুহায় নিয়ে গেছে। এসব আপনি কি বলছেন ভৈরবী মা? আমার মেয়েকে রাক্ষস ধরে নিয়ে গেছে? কিন্তু ভৈরবী মা, আমি আমার মেয়েকে ওই স্বর্ণাময়ী রাক্ষসের হাত থেকে কি করে বাঁচাবো? আপনি আমাকে কোনো উপায় বলে দিন। এই জঙ্গলের পাশে তুই একটা বড় গুহা দেখতে পাবি, আর ওই গুহার ভেতরে আছে অনেক বড় একটা বেলুনের বাড়ি, আর সেই বেলুনের বাড়িতে গেলেই অনেকগুলো বেলুন দেখতে পাবি তুই, আর ওই অনেকগুলো বেলুনের মাঝেই একটা বেলুনে ওই শয়তান রাক্ষসের প্রাণ ভোমরা আছে। এরপর সেই বেলুন খুঁজে বের করে ওই প্রাণ ভোমরাকে মেরে ফেলতে হবে, তবেই ওই রাক্ষস মারা যাবে। তবে সাবধান, ওই রাক্ষস কিন্তু সারাদিন ঘুমায় আর রাতে জেগে থাকে, আর ওর ঘুম ভেঙে যদি ও তোকে দেখতে পায় তাহলে ও তাণ্ডব চালিয়ে দেবে। ঠিক আছে ভৈরবী মা, আমি খুব সাবধানে কাজ করব। তবে ভৈরবী মা, আমি কি করে ওই বেলুন ফাটাবো? যদি বেলুন ফাটাতে শব্দ হয় তাহলে তো ওই রাক্ষস জেগে যাবে। এরপর ভৈরবী মা রাজাকে একটা সুস দেয়, আর সেই সুস নিয়ে রাক্ষসীর গুহায় সেই বেলুন বাড়িতে যায়। আর বেলুন বাড়িতে গিয়ে এত বেলুন দেখে তো রাজা একেবারে চিন্তায় পড়ে যায়। একি, বেলুন বাড়িতে তো দেখছি সত্যিই অনেকগুলো বেলুন, কিন্তু এতগুলো বেলুনের মাঝে আমি কি করে বুঝবো যে কোনটায় আছে রাক্ষসের প্রাণভ্রমরা? পেয়েছি, বেলুনে প্রাণভ্রমরা থাকলে তো সেই বেলুনে শব্দ হবে। আমি বরং এখন বেলুনগুলো কানের কাছে নিয়ে দেখি কোন বেলুনটায় শব্দ হয়।
এরপর রাজা তার ভাবনা মতোই কাজ করে। রাজা বেলুনগুলো কানের কাছে নিয়ে শব্দ শুনতে থাকে, আর শুনতে শুনতে সে হঠাৎ একটা বেলুনে মৌমাছির গুনগুন শব্দ শুনতে পায়। এরপর রাজা সুচ দিয়ে সে বেলুনটা ফাটায়, আর সাথে সাথেই রাক্ষসের প্রাণভোমরা বেরিয়ে আসে। এদিকে সুরক্ষিত প্রাণভোমরাতে একটু আঘাত লাগতেই পাশে থাকা রাক্ষসের ঘুম ভেঙে যায়। একি, ওই রাক্ষসের তো দেখছি ঘুম ভেঙে গেছে, আমাকে যে করেই হোক এক্ষুনি এই প্রাণভোমরাটাকে মারতে হবে। এরপর রাজা একটা লাঠি নিয়ে রাক্ষসের প্রাণভোমরাতে আঘাত করতে থাকে, আর লাঠির আঘাতে মৌমাছি মারা যায়, আর সাথে সাথে রাক্ষসও মারা যায়। আমি তো রাক্ষসকে মারতে পারলাম, কিন্তু আমার মেয়েকে তো আমি দেখতে পাচ্ছি না, কোথায় ও দেখি তো একবার। আরে ওই তো আমার মেয়েকে শয়তান রাক্ষস ওখানে বেঁধে রেখেছে, আমি আমার মেয়েকে আবার ফিরে পেয়েছি। এরপর রাজা তার মেয়েকে সেখান থেকে মুক্ত করে, আর তার সাথে নিয়ে হাসি মনে রাজ্যে ফিরে যায়।